আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের এই এনটিপি পরিবারের পক্ষ থেকে আজকের যে আয়োজন ক্যাটারিং সলিউশন দেখছেন, আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। বরাবরের মতো আজকে আমরা আবারও হাবিব ভাইকে পেয়েছি। হাবিব ভাই, আমাদের এই অনুষ্ঠানে প্রতি রাতে আপনি কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ খালেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ক্যাটারিং সলিউশনের আজকের এই এপিসোডে আমরা বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। আমরা আগে থেকে যেভাবে শুরু করেছিলাম যে ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত বা যারা খাবার দাবার রান্না করেন বা সাপ্লাই করেন, এই সম্পর্কিত যেসব ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নিয়ে কথা বলবো, সমাধান নিয়ে কথা বলবো। এই এই আয়োজনকে সামনে রেখেই কিন্তু আমাদের এই ক্যাটারিং সলিউশন প্রোগ্রামটা নিয়ে আসা হয়েছে। এনটিভি পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই সুন্দর প্রোগ্রামে। আপনারা অনেক রাত জেগে যারা যারা এই যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। হাবিব ভাই, আমাদের এই আমরা জানি আমাদের এই প্রোগ্রামটা 1 ঘন্টা রান করে এবং 1 ঘন্টার মধ্যে আমাদের 3টা সেগমেন্ট থাকে। আমরা আশা করব আজকে এই এক একটা সেগমেন্টে একটা পার্টিকুলার টপিক নিয়ে আমরা কথা বলতে, জি ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত সরাসরি জড়িত যেসব বিষয়গুলো আছে তার মধ্যে ফায়ার সেফটি একটি অন্যতম বিষয়। আমরা প্রথম সেগমেন্টে ফায়ার সেফটি নিয়ে কথা বলবো, আগুনের উৎপত্তি কীভাবে হয়, প্রতিকার কীভাবে করতে হয়, সেসব নিয়ে হাবিব ভাই ওনার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। দ্বিতীয় সেগমেন্টে আমরা ফুড পয়জনিং নিয়ে কথা বলবো, খাদ্যে বিষক্রিয়া জনিত যেসব সমস্যা হয়ে থাকে এবং এর প্রতিকার কী, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং ফাইনাল সেগমেন্টে আমরা আশা করছি স্টাফ ডেভেলপমেন্ট নিয়ে বা কর্মদক্ষতা কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি আমাদের স্টাফদের মধ্যে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর আপনারা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে টিভি দেখছেন তাদেরকে আমি বারবার ধন্যবাদ দিচ্ছি। আর একই সাথে আমরা অনুরোধ করব আপনারা টিভি স্ক্রিনে আমাদের টেলিফোন নাম্বার দেখতে পাবেন, আপনারা সরাসরি এই নাম্বারে ডায়াল করে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের অভিজ্ঞতা আপনারা পুরা বিশ্বের সাথে শেয়ার করতে পারবেন। বলা যায় না আপনাদের একটা অভিজ্ঞতা হয়তো অন্য একজনের কাজে লাগতে পারে, আমরা তো এভাবেই এগিয়ে যাব, তাই না হাবিব ভাই? আমরা সব সময় বলি আমরা কালেকটিভলি এজ এ ইউনিট আমরা সব ডিপার্টমেন্টে আমরা আমাদের উন্নতি সাধন করব এবং আমরা একই সাথে এজ এ কমিউনিটি আমরা এগিয়ে যাব। হাবিব ভাই, ফায়ার সেফটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। জি ফায়ার সেফটি প্রথম কথা হচ্ছে যে ফায়ার সেফটিটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি বারবার আপনাকে না থামিয়ে আমি আমার প্রশ্নটা 3 ভাগে ভাগ করে নিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। একটা হচ্ছে যে ফায়ার সেফটিটা এত গুরুত্বপূর্ণ কেন, সেকেন্ডলি ফায়ারটা যে এই যে আগুনজনিত যেসব জিনিস, যেসব ইস্যুগুলো, এগুলো কোত্থেকে সৃষ্টি হতে পারে, এবং থার্ড যে কোয়েশ্চনটা আমার থাকবে ফাইনাল কোয়েশ্চন এই সেগমেন্টে, সেটা হচ্ছে আমরা এর প্রতিকার কী, হোয়াট আর দ্য সলিউশনস। তো প্রথমে কাইন্ডলি আমাদেরকে এর গুরুত্ব, এর ইম্পর্টেন্স আপনি বোঝাবেন, ইনশাআল্লাহ। প্লিজ শুরু করুন। জি, থ্যাংক ইউ খালেদ ভাই, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবরে এনটিভিরে ধন্যবাদ যে আমরা ইনভাইট করার লাগি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট খালেদ ভাই, ওই যে ফায়ার আগুন যে একটা, জি স্পেশালি আমরা কেটারিং সলিউশন প্রোগ্রামও এটা মাতি আর মেনলি ওই যে রেস্টুরেন্ট হল যেগুলো ওগুলার সামনে রাখিয়া, বাট এটা আসলে ইট এফেক্টস অল ওভ আস। আমরা যদি গত কয়েকদিনের আগের একটা ঘটনা দেখি, গ্র্যানফেল টাওয়ার, গ্র্যানফেল টাওয়ারও ওভার 72 পিপুল ডাইড ফ্রম দ্যাট ডাইড ফায়ার। জি জি, ভেরি ভেরি সরি অ্যান্ড উই আর ভেরি স্যাড। আর আগুনটা হয়ে থাকে লাগছিল দ্য সোর্স অফ ইগনিশন, সেটা ওগুলো আসলে এটা ছোটো একটা জায়গা থেকে ফ্রিজ ফ্রিজার থেকে আগুন লাগছে, এর বাদে আস্তে বিল্ডিংটা জ্বলে গেছে। নাও ইন টার্মস অফ আপনার ফায়ার যে একটা গুরুত্বপূর্ণ ওখানে, ও কারণে যে ইট ক্যান বি এ ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জি, বিশেষ করে রেস্টুরেন্টও অনেক জায়গাতে, কেন তো আসলে মেইন জিনিস হোক যে কুকারের মাধ্যমে, আগুনের মাধ্যমে জিনিসপত্র রান্না বান্না করে, আপনি কুকার হোকা বা তান্দুরি ওভেন হোকা, এগুলো কিন্তু আগুন। আর একটা আগুন হলো কি যে ইলেকট্রিসিটি রিলেটেড আগুন, কিন্তু সবসময় খালি যে কুকার থাকি বা তান্দুরি ওভেন থাকে আগুন ধরে না, ইলেকট্রিসিটি রিলেটেড আগুন ধরে। ওই যে গ্র্যান্ডফেল টাওয়ার আমি যেটা কইলাম, এটা একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকি হয়েছে, ফ্রিজ থেকে ফ্রিজটা ইয়া করছে। জি জি, একটা একটা ইকুইপমেন্ট থাকি। নাও এটা গুরুত্বপূর্ণ ওখানে, কারণ হচ্ছে কি ফায়ার যে সময় কোনো ওখানে লাগে তখন মেইনলি ইট ইজ এ ডেঞ্জার টু ইয়োর লাইফ, আপনার লাইফও মানে মানুষ জ্বলতে পারে, মারা যেতে পারে, নাম্বার ওয়ান। জি, প্রপার্টি ড্যামেজ হইতে পারে, আপনার রাস্তা প্রপার্টিটা ড্যামেজ হইব,
and at the same time আপনার ইকুইপমেন্ট যেগুলো আছে সবগুলো ড্যামেজ হইব. সো দেয়ার আর কোয়াইট আ লট অফ হ্যাজার্ডস, দেয়ার আর কোয়াইট আ লট অফ কনসিকোয়েন্সেস অফ এ ফায়ার. অ্যানাদার থিং ইজ দ্যাট লিগেল রিকোয়ারমেন্ট, ইদেশো মানে আপনি যে ব্যবসা করেন না এখানে ই মাস্ট হ্যাভ এ ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট. এখানে এগেইন ও যে আপনার ফায়ার কিতাতে কি দৌড়তে পারে, হোয়াট আর দ্য হ্যাজার্ডস অ্যান্ড হাউ উই ক্যান কন্ট্রোল দোজ হ্যাজার্ডস, ওগুলো আপনি আপনার ফায়ার রিস্ক অ্যাসেসমেন্টে আইডেন্টিফাই করব. নাও ইন টার্মস অফ দ্য ফায়ার ইটসেলফ, আমরা যদি রেস্টুরেন্টের কথা আলাপ করি বা ঠিক বা একটা গরুর কথা আলাপ করি, আমরা এটা কই ফায়ার ট্রায়াঙ্গল, যে ফায়ার ট্রায়াঙ্গল মানে একটা আগুন ধরতে হইলে কিন্তু তিনটা এলিমেন্ট তার দরকার. এই ট্রায়াঙ্গুলের মাঝে এই তিনটা জিনিসের মাঝে নাম্বার ওয়ান তার ফিউল দরকার. ফিউল বলতে এনিথিং দ্যাট ক্যান বার্ন, একটা পেপার আছে আপনার এটা একটা ফিউল, একটা কার্পেট আছে, পর্দা আছে, তাই না, যে কোনো জায়গায় ফিউল নানি, দ্যাটস ওয়ান. আগুনের আর একটা জিনিস তার দরকার, তার অক্সিজেন দরকার, বাতাস দরকার. বাতাস না হইলে আগুন জ্বলতো নাই, দেয়ার ফর অক্সিজেন ইজ এভরিওয়ার. নাও আর একটা জিনিস তার দরকার, সোর্সেস অফ ইগনিশন, মানে কোন জিনিসে ইটা আগুন ইগনাইট করতে পারে. তখন সোর্সেস অফ ইগনিশন হইতে পারে, যেমন আপনি যদি আমরা ফলা চিন্তা করি সোর্সেস অফ ইগনিশন কিতা আমার কিচেনও, এক নম্বর হইলে কি যে আপনার কুকার, সোর্সেস অফ ইগনিশন আপনার ইলেকট্রিসিটি, যে সোর্সেস অফ ইগনিশন আপনার তান্দুরি ওভেন যেটা ওগুলা, বক্স অফ মাচিস ইজ এ সোর্স অফ ইগনিশন, একটা লাইটার ইজ এ সোর্স অফ ইগনিশন, একটা সিগারেট যে একটা একটা সোর্স অফ ইগনিশন, এগুলা কিন্তু আগুন ধরাইতে পারে. ফিউল কখন আমরা চিন্তা করি, ফিউল কিতা কিতা জ্বলতে পারে. একটা কিচেনের ভিতরে আপনি দেখবা যে জ্বলার অনেক জিনিস আছে, যেমন উড আছে, যে কাঠ আছে, এর বাদে আপনার পেপার ওপল আছে, পেপার বক্সেস ওপল আছে, যে টাওয়াল থাকতে পারে, কিচেন টাওয়াল থাকতে পারে, এগুলো কিন্তু সোর্সেস অফ মানে এগুলো ফিউল, এগুলো আগুন ধরতে পারে. আর অক্সিজেন তো আছেও. তো আপনি যদি চিন্তা করেন ওই যে তিনটা এলিমেন্ট ইজ দেয়ার, যে ফায়ার ওয়াইটিং টু হ্যাপেন বেসিকলি. যে আমার দায়িত্ব কী, তার রেস্টুরেন্টের দায়িত্ব কী, তার ম্যানেজারের বা যারা কাম করেন তারা দায়িত্ব লগে এই তিনটা এলিমেন্টে হরাই হরাই রাখতা. ইন আদার ওয়ার্ডস, কুকানোর খান্দা যদি আপনি যেখানে আগুন জ্বলের এখানোর খান্দা যদি পেপার থাকে উইচ ইজ এ ফিউল, তাইলে আগুন থেকে একটা পেপারও দরিয়া আস্তা কিচেন আগুন লাগতে পারে. যে কিচেনও যদি আপনার ইকুইপমেন্ট মেটেরিয়াল যেগুলো আছে, আপনি যদি স্টেনলেস স্টিল ইউজ না করিয়া খালি কাঠের জিনিস হল, উড দি যদি আপনি জিনিস হল আপনি ওয়ালও দেন বা আপনার শেলফ করেন নানি, তাইলে উড ইজ এ আপনার ফিউল, উডও আপনার আগুন ধরতে পারে. তাহলে গিয়ে আমরা সবসময় রিকমেন্ড করি, হাইলি রিকমেন্ডেড, যে এখানেও আপনার কোনো উড থাকতো না, আপনি স্টেনলেস স্টিল সব বাদি দিতা. থার্ডলি আপনি মেক শিওর করতা যে আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি ফল্টি থাকে তাহলে এগুলা থাকি আগুন ধরতে পারে. তাহলে কি পোর্টেবল যত ইকুইপমেন্ট আছে বা আপনার ইলেকট্রিক্যাল যত ইকুইপমেন্ট হল আছে এগুলার আপনি পার্ট টেস্ট করাইতে হইব এভরি ইয়ার. নাম্বার ওয়ান, প্রতি বছর যত পোর্টেবল ইকুইপমেন্ট হল আছে, যেগুলো আপনার এটা প্লাগ লাগাইল যে একটা থাকে এটার পোর্টেবল ইকুইপমেন্ট হয়, যতটা পোর্টেবল ইকুইপমেন্ট আছে আপনার সবনিতরে বছরে একবার পার্ট টেস্টিং করাইতে হইব. সেকেন্ডলি ইন টার্মস অফ আপনার অল আদার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলারে আপনি অ্যানুয়ালি সার্ভিস করাইতা আর এগুলা টেস্ট করাইতা যে আদে ওকে অর নট. আপনি যদি কোনো সময় কোনো ফল্টি ইকুইপমেন্ট দেখুন নানি, যেমন একটা মাইক্রোওয়েভর ও যে কেবল আছে নানি, এটা হয়তো একটু ফাটি গেছে, একটু সিঁড়ি গেছে, বা আপনার যে কেটল আছে, কেটলি যেটা আছে এটা যে ওয়্যার যেটা কেবল যেটা এটা একটু ফাটি গেছে, ওয়ারেন্টি তো হতেই পারে, তাই না? ও একটু রেগুলার হয় কিন্তু আপনি ওটা লাগে যে ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রতিরোধ প্রতিকারের চেয়ে ভালো. সো আপনি এজ এ ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি আপনি স্টাফ যারা আছেন সবে খেয়াল রাখতা ইউজ করার আগে যে কোনো ড্যামেজ হয়েছে নি, কোনো এখানে ফাটা আছে নি, সিরা আছে নি, যদি ওগুলো দেখুন স্ট্রেট ওয়ে এটা ইউজ করতে না, রিপ্লেস ইট, গেট ইট রিপেয়ার্ড অ্যান্ড ইনফর্ম ইউর ম্যানেজার এজ ওয়েল, ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট. আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি তো অনেক জায়গায় দেখছি, মনে করেন যে তারটা একটু ফেটে গেছে, ওখানে আমরা যা পাই সামনে টেপ, মাস্কিং টেপ, এনি টেপ দিয়ে আমরা কিন্তু ডিআইওয়াই কাজ করে ফেলি, ভেরি ভেরি ডেঞ্জারাস, দিস ইজ নট এ সলিউশন, দিস ইজ নট এ সলিউশন এট অল. আমরা কিন্তু প্রায় দেখে থাকি এটা, অফকোর্স একটা যেমন আমরা যদি আত কাটে আমরা একটা প্লাস্টার দিয়ে রাখি দিই, দিস ইজ ফাইন, বাট উই আর প্লেয়িং উইথ ফায়ার বেসিক্যালি, কারণ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইদেশও কিন্তু খালেদ ভাই বেশিরভাগ আগুন যে ধরে, বেশিরভাগ আগুন কিন্তু কুকার থাকি গ্যাস থাকি ধরে না, ইলেকট্রিসিটি. কারণ আপনি যদি দেখুন ইভেন ইন দিস স্টুডিও বা আপনি যে গরো আসুন, যে সিটিং রুমও বোয়াত আসুন, যে কিচেনও আসুন, আপনি
ইফ ইউ লুক অ্যারাউন্ড, আপনি দেখবা যে সব বাদি আপনি যে জিনিসপত্র বেশিরভাগ ইলেকট্রিসিটি কিন্তু দেখরা, আপনি গ্যাস দেখরা না। দেয়ার ফর আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এগুলা যদি আপনার ফল্টি থাকে, এগুলা যদি আপনি কোনোদিন চেক করেন না, মানে যেমন এক্সট্রাক্টার ফ্যান আছে, আপনি কোনোদিন এক্সট্রাক্টার ফ্যান এটারে রিপেয়ার করাইছেন না, চেক করাইছেন না, গুরু গুরু ডাকের শব্দ করে, কিন্তু এর বাদে আপনি এটারে কইছেন না ঠিক আছে সমস্যা নাই, ওটা থেকে আস্তে আস্তে আগুন দরিয়া বাথরুমটা কি, এর বাদে আপনার বেডরুমটা কি আস্তে গড় জ্বলতে পারে, আস্তে রেস্টুরেন্ট জ্বলতে পারে। হাবিব ভাই, আমি এই পর্যায়ে আপনার, আমরা তো শুনলাম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা মানে আগুন শুরু হওয়ার যে মূল তিনটা উপাদান, আমরা হাবিব ভাই বললেন যে বাতাসের কথা বললেন, জ্বালানির কথা, ফিউলের কথা বললেন, আর আরেকটা কথা কি বললেন, সোর্স অফ ইগনিশন, সোর্স অফ ইগনিশন কোন জায়গা থেকে আগুনটা শুরু হতে পারে, এসব ব্যাপারে উনি আমার মনে হয় বিস্তারিত আলোচনা করে ফেলেছেন এবং এর প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলেছেন। কিন্তু আমি একটা জিনিসে এখানে হাইলাইট করতে চাই হাবিব ভাই, যে আমরা দেখি যে অনেকগুলো অর্গানাইজেশনে বা ছোট হোক বড় হোক, ওরা ফায়ার ড্রিল করে, যে হঠাৎ করে যদি একটা আগুন শুরু হয়ে যায় তাইলে লোকজন কিভাবে নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এটা কিন্তু সাধারণত আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আমি আমি দেখেছি বলে মনে হয় না কখনোই, অন্যান্য জায়গায় কিন্তু মাসে বা একটা নির্দিষ্ট সময় পরে পরে একটা ট্রেনিং করে, যে একটা হঠাৎ করে ফলস অ্যালার্ম বাজায় গেল, লোকজন কিভাবে সে দৌড়ে যে নিরাপদ জায়গায় যাবে বা কি কি করণীয় আছে, জি জি জি, এটার প্রতি কি আমাদের কোনো গুরুত্ব দেওয়ার জরুরি না? অফকোর্স, ওই যে আমি আগে যেটা কইলাম যে প্রিভেনশন, প্রতিরোধ করা, হ্যাঁ এই একটা জিনিস। সেকেন্ডলি, আপনার যদি একটা লাগি যায় ইমার্জেন্সি, আপনি কেতা করতা তখন লয় যেটা হয়, নাম্বার ওয়ান আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতো, আপনার ফায়ার ডিটেক্টার থাকতো, যদি আগুন লাগি যায় একটা ডিটেক্ট করবো, আপনার অ্যাওয়্যার করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার গরুর লাগি, রেস্টুরেন্টের লাগি বা সব জায়গার লাগে। কারণ আপনি খালেদ ভাই এটা মনে রাখবা যে আগুনে কিন্তু জ্বলাইয়া মরে না, আগুনের ও যে আপনার ফিউম যেটা, ওটা মানুষ মনে রাখা তিনতালাত গুমো আছে, কিছু আগুন ধরছে, ফিউমটা ফেলা যায় গিয়ে। সুতরাং আপনার যদি একটা অ্যালার্ম সিস্টেম থাকে, ডিটেক্ট করবো, একটা শব্দ করবো, আপনি ঘুম থেকে উঠিয়ে যাবা, ই ক্যান স্কেপ, জি। সো আই উড অ্যাডভাইস ভেরি ভেরি স্ট্রংলি যে আপনি যেখানেও তখন না, ইউ মাস্ট মেক শিওর যে একটা ফায়ার ওয়ার্কিং ফায়ার অ্যালার্ম থাকতো। আমাদের একজন কলার বিজ্ঞাপন বৃত্তিতে যেতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে, একজন কলার আমাদের লাইনে আছেন, দেখি কি আছেন ভাইয়া। হ্যাঁ, সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি তো জানি মনে করি 80% আমরার বাংলা বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কোনো অ্যালার্ম সিস্টেম নাই। মনে করো ইংলিশের যে কোনো জিমও থাকবা, যে কোনো অফিসে থাকবা, সামান্য কিছু স্মোক হইলে অ্যালার্ম মানুষ দৌড়ে বাড়াবার হয়ে যায়। কিন্তু আমরা মাঝে ইলাক এনে নাই, কিছু না মানুষ মরে গেলেও বাড়াইতে চাই না, গেল একটা। এরপরে মনে করো আমার এক্সপিরিয়েন্স এক হইরাম, একজন মানুষ নিজে দেখছি তান্দুরির ওভেন ও ডাইরেক্ট গ্যাস অনলাইন, টাইম গ্যাস সারিয়া বইতা শোন, টাইম আবার টুকাইরা কাপড় উপর বা পেপার দিয়ে আগুন দিতা, এর মাঝে 2 মিনিট গেলে কিন্তু গ্যাস জমা হয়ে যায় না। কিন্তু তারপরে তার গ্যাস দিলা ঠাস করে উঠে দিয়ে উঠলো, একজন মানুষ আমার চোখের সামনে দিয়েছে দাঁড়িয়ে উঠে চলে গেছে, আল্লাহ বুঝছেন। এরপরে আর একটা জিনিস আমি আপনারা কই, অনেক আমরা মানুষ আছে অনেক দিনে ফ্রাই ফ্রাইয়ার যে বুঝছেন তো, ওটা তো আপনারা মাতবা যে আমরা গাবনার হল বা বস হল, যারা আছেন নয়া জেনারেশন হল বা ওল্ড বস হল, তারা যে ওটা রিকোয়েস্ট করবা বা আপনারা প্রোগ্রাম তারা দেখতে, আমি রিকোয়েস্ট করবো যারা যারা আছেন যে যাতে ফ্রাইয়ের আর যে সুইচটা আছে একটু দূরই দিবা লাগে, যাতে স্টিম গিয়ে আমাইতে পারেন, বুঝছেন। ধন্যবাদ। তো ওটাও লাগে আর কি, আর থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা যে মানে প্রোগ্রামটা করবার খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাছ। আমি দোয়া করি আপনারে আল্লাহ আরো অভিজ্ঞতা দোক, আরো আপনি আমাদের শিখাইতা,
ধন্যবাদ সাদিক ভাই, আমরা আপনার কলটা নিয়ে একটু পরে পরে বিজ্ঞাপন বিরতির পরে আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সাদিক ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপনার মাধ্যমে আমাদের ভিউয়ার্সরা কিন্তু সবাই জেনে গেলেন যে এটার গুরুত্ব কতটুকু। সাদিক ভাইয়ের কথার মাধ্যমে কিন্তু অনেক সলিউশন আছে, সলিউশন চলে এসেছে, সুন্দর করে সলিউশনও কইছেন যেগুলা থাকি আমরা নিজেও শিখছি আসলে। জি জি, আমি সবরে রিকোয়েস্ট করবো যে এই এক্সাম্পলগুলা জি আমরা শেয়ার করব, জানতাম শেয়ার করতাম আর প্র্যাকটিস করতাম, যাতে যে জায়গা আপনার আগুন লাগে এখান থেকে যে জায়গায় যে জিনিসে আগুন লাগায় এগুলা হরাইয়া রাখতাম। ওকে আপনি সাদিক ভাই নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার লাগি। সাদিক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতি যেতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, খুব জমে উঠেছিল আজকে আমাদের এই আলোচনাটা, আপনারা কোথাও যাবেন না ইনশাআল্লাহ, বিজ্ঞাপন বিরতির পরে আমাদের সাথে আবারও আপনারা থাকবেন সে আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।